গ্রেফতারি পরোয়ানা আমাদের হাতে। এটা লুকোচুরি কোনো কথা না যে ওসিও টাকা খেয়েছে। কোনো ভিকটিম যদি থানায় মামলা করতে চায় ওসি অবশ্যই মামলা নিতে বাধ্য। প্রতারণার মাধ্যমে গাড়ি মালিকের সইজাল করে বিক্রি ও টাকা আত্মসাতের অপরাধে গ্রেফতার ইসাক আলী ওরফে মনিকে আদালতে পাঠায় তেজগাঁও থানা পুলিশ। পরে বাকি মামলায়ও গ্রেফতার দেখানো হয় তাকে। জানা গেছে, কখনো ইসাক আলী, কখনো ইবনে ইসাক, কখনো মোহাম্মদ বিন ইসাক, আবার কখনো মিয়া ইসাক নামে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অসংখ্য জিডি এবং মামলা রয়েছে। কিন্তু প্রতারণার এত এত মামলা ও অভিযোগ থাকার পরও কিভাবে পার পেয়ে গেছেন ইসাহাক? দুই বছর আগে ইসাহাকের বিরুদ্ধে করা মামলার গ্রেফতারি পরোয়ানা আমাদের হাতে, যেখানে মামলার বাদী আনিসুর রহমান ওরফে আনিস দণ্ডবিধি 420, 406 এবং 506 ধারায় আদালতে এই মামলাটি করেছিলেন। কিন্তু থানায় না করে কেন মামলার বাদী আদালতে মামলা করেছিলেন, আর দুই বছরও কেন পুলিশ এই মামলার আসামি ইসাহাককে গ্রেফতার করতে পারেনি সেটি জানব। তার আগে আমাদের খুঁজে বের করতে হবে এই মামলার বাদী আনিসুর রহমান ওরফে আনিসকে। এই সূত্র ধরে আরেকটু এগিয়ে যাই আমরা। দাদা সামনে এখানে ওই যে আনিস এসির দোকান কোনটা? আনিস জানা গেল প্রতারণাকেই পেশা হিসেবে নিয়ে কর্মজীবন শুরু ইসাহাকের। আচ্ছা, এইটা কি আপনি এই এই ঘটনাকে আপনি প্রতারণার শিকার হয়েছেন? দেখেন তো একটু। হ্যাঁ হ্যাঁ, এই যে এই লোক দিয়ে এটা। হ্যাঁ, আচ্ছা একটু আপনার সঙ্গে এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। উত্তরার 7 নম্বর সেক্টরের হোসেন টাওয়ারে বাংলাদেশ সেফ ট্রানজিট সিস্টেম লিমিটেড BSTSL নামের একটি প্রতিষ্ঠান বানিয়ে আনিসুর রহমানের কাছ থেকে 38টি এয়ার কন্ডিশন নেন ইসাহাক। বিনিময়ে দেয়া হয় 44,40,000 টাকার চেক। সেই চেক বাউন্স হলে মামলা করতে যান আনিস। ইসাহাকের কাছ থেকে ওসিও টাকা খেয়েছে, এটাকে আমি সরাসরি বলতেছি যে এটা লুকোচুরি কোনো কথা না যে ওসিও টাকা খেয়েছে। কারণ ওসির কাছে আমরা পায় পর্যন্ত ধরছি যে আমাদের একটা মামলা নেন, শুধু সিগন্যাল যদি সিঙ্গেল মামলা না নেন অন্তত যৌথভাবে একটা আমাদেরকে, এই যে আমরা ভুক্তভোগী তাদের একটা যৌথভাবে একটা মামলা নেন। উনি আমাদের কথা তো শুনলই না, উনি আমাদের সাথে আরও দুর্ব্যবহার করছে। হ্যাঁ, একে এখন আমাদের মামলা করার তো দরকার, তাই আমরা কীভাবে, যার কাছেই আমরা যাই না কেন সবাই বলে মামলা করে আসো মামলা করে আসো, তাই আমি কোর্টে গেছি, আমার মামলাটা কোর্ট আমলে নিয়ে ওয়ারেন্ট দিয়ে দিয়েছি। না, উত্তরা পশ্চিম থানার আগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদলি হয়ে যাওয়ায় ইসাহাকের বিরুদ্ধে কেন মামলা নেওয়া হয়নি সে বিষয়টি জানা যায়নি। কিন্তু গ্রেফতারি ওয়ারেন্ট থাকার পরও কেন আসামি ধরা হলো না জানতে চাই থানার এই কর্মকর্তার কাছে। 2020 সালে একটা ওয়ারেন্ট, এই ওয়ারেন্টটা আপনার থানায় এসেছিল, আসার পরে এই আসামিকে আপনারা কেন গ্রেফতার করতে পারেননি? এটা আসছিল আমাদের এখানে, মামলা না হওয়ার বিষয়টি নিয়ে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চাই। ফারুক হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র হিসাবে জানান, কোনো থানা মামলা নিতে না চাইলে অভিযোগ করা যাবে মহানগর পুলিশ হেডকোয়ার্টারে। কোনো ভিকটিম যদি থানায় মামলা করতে চায় ওসি অবশ্যই মামলা নিতে বাধ্য। যদি থানার অফিসার ইন চার্জ মামলা গ্রহণ না করে সেই ক্ষেত্রে ওই ভিকটিম যদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাহলে অবশ্যই আমরা ভিকটিমের বিষয়গুলো শুনব এবং থানার অফিসার ইন চার্জকে নির্দেশ দেব এবং নিজের অবশ্যই মামলা রেকর্ড হবে। তারপরও যদি মামলা রেকর্ড না হয় এবং ঘটনার সত্যতা থাকে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো।